আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাদ্র মাসে শুরু হয়ে গেছে, গ্রীবাস কবুতর যারা পালি আমরা তাদের এখনই একটু কষ্টের সময়। এইখানে এখন কবুতরগুলোকে এখন আপনার ছাড়তে হবে আস্তে আস্তে। এই যে আমি এখন আজকে এই যে কবুতর তিনটা ধাপ্পি কবুতর ছাড়া হয়েছে, এখন কবুতরের পরগুলা কবুতর উড়বে, মানে এরকম করে পাকবাড়ি দিবে, পাকবাড়ি দিয়ে উড়বে, নামবে, উড়বে, বামে থাকবে, উড়বে, নামবে, বামে থাকবে, এরকম করতে করতে পাকগুলা সুন্দর হয়ে যাবে। সুন্দর এই একটা কবুতর দেখেন, পাকগুলা মোটামুটি ফ্রেশ হয়ে আসছে, অনেকগুলার নয় পরে আছে, অনেকগুলার পর ক্লিয়ার হয় না। আর একটা জিনিস যেটা করবেন সেটা হলো যে ছাড়ার পরে সাথে সাথে পানি দিয়ে রাখবেন, পানিটা দিয়ে রাখবেন। আর ভাদ্র মাসে গরম তো প্রচুর, পানির সাথে যদি পাইপের কানেকশন থাকে অল্প একটু করে ছেড়ে রাখবেন, যে পানিটা ঠান্ডা থাকে, পানিটা ঠান্ডা থাকে, কবুতর এইভাবে থাকবে। সকালবেলা ছাড়বেন, 12টা 1টার দিকে ঢোকাইতে পারেন, কিংবা খাবারের আধা ঘন্টা আগে ঢোকাই দিতে পারেন। কালকে আমার এই মাদিগুলো ছাড়া হয়েছিল, আজকে নরগুলো ছাড়া হয়েছে, কালকে আবার এই বাচ্চাগুলো ছাড়তে হবে। কারণ ব্যাপারটা এর জন্যই ছাড়তে হবে, সেটা হলো বাচ্চাগুলো বিভিন্ন জায়গা থেকে ই করে কবুতরগুলো এক এক খাঁচায় সেট আপ করা হয়েছে। তো যেহেতু সেট আপ করা হয়েছে, তো ওকে 2-3 দিন এইভাবেই ওকে সেট আপ করে রাখতে হবে, মানে উঠবে ওই খাঁচায় ঢুকবে, নাহলে ও আর যে খাঁচায় আগে ছিল ওই খাঁচায় ঢোকার চেষ্টা করবে। তো এরকম করে যদি প্রতিদিন 2-3 দিন করা যায়, তারপরে আরও সমস্যা হবে আর ইনশাল্লাহ ও ওই জায়গায় ঢুকবে। এই যে এইগুলো সব এই তিনটা খাঁচার দা কবুতর, তিনটা খাঁচার কবুতর এইগুলা সব মাশাল্লাহ। আর আল্লাহ বাঁচার একটা নেক্সট ভিডিওতে আমি আমার এই 61 কিলোর থেকে যে এই যে গড়ানোটা আসছিল টুর্নামেন্টে, এর জেনারেশন যেগুলো আছে সব ইনশাল্লাহ বাপ মা সহ সব ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের দিব ইনশাল্লাহ, দোয়া করবেন। এ একটা আমার খুব পছন্দের একটা কবুতর, কবুতর এবার রোদ খাবে, রোদ খেলে কবুতরের যে বডিটা আটকানো ছিল 2-3 মাসে যে বডিটা ছিল মোটা, এগুলো রোদ খেতে খেতে আবার কিছুর মাথা ক্রুজ কমপ্লিট হয় নাই, আপনাদের দেখাই ক্রুজ দেখেন এখনো ঠিক হয় নাই, এগুলো আস্তে আস্তে গোসল করবে। এখন এখন নাগারের পানি মানে এক নাগারের পানি থাকবে, গোসল করবে, যার গোসল করা দরকার সে গোসল করে নিবে, যার ফ্রেশ হওয়া দরকার সে ফ্রেশ হয়ে নিবে। এই দেখেন এইখানে নয় পর আছে, এটার নয় পর আছে, এইটা দেখবেন যে আল্লাহ রহমতে আবার এই যে গোসল টোসল করতে 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 এক সময় দেখবেন যে ফ্রেশ হয়ে গেছে। তো আশা করি এইভাবে যদি এখন থেকে কবুতরগুলো যত্ন নেন ইনশাল্লাহ আর 15-20 দিনে 1 মাস পর থেকে কবুতর উড়া ধরে দেবে একাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।